এই দেখো, সাত সকালে বেরিয়ে বাজার করে এনেছি। বাজার করেছি, হচ্ছে কুমড়োটা ছিল ফ্রিজে, এদিকে তাকিও না, মূলোটাও ছিল ফ্রিজে, মূলোটা আর কুমড়োটা ছাড়া, এই দুটো বাদ, এই দুটো বাজার আগে থাকতে ছিল। পালং শাক কিনেছি, ধনে পাতা কিনেছি 5 টাকার, 5 টাকার এখন কত ধনে পাতা দিচ্ছে দেখো শীতকাল বলে। তাই কাঁচা লঙ্কা কিনেছি, লেবু কিনেছি, লেবু 10 টাকার কিনেছি, 10 টাকা 4টে দিয়েছে, শিম, তারপরে গাজর, পেঁয়াজগুলি, দুটো ডাম্বেলের মতন বেগুন, এই যে ক্যাপসিকাম কিনেছি রেড অ্যান্ড কি বলে এটাকে, ইয়েলো বেল পেপার, ফুলকপি, বাঁধাকপি, এই হচ্ছে আমাদের সবজি বাজার। মাছ টাছ কিছু কিনিনি, শুধু সবজি বাজার করা হয়েছে। দেখো তোমরা কি সুন্দর শীতকালে সবজি বাজার, কি সুন্দর দেখতে লাগে না, কি সুন্দর দেখতে লাগে, দেখো কত কালারফুল, সব রকম কালার আছে শীতকালে সবজির মধ্যে। ভগবান কি সুন্দর বানিয়েছে না আমাদের দোয়ার জন্য, সব সময় ভগবানকে ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে আমাদের দোয়ার জন্য। সিরিয়াসলি তোমরা ভাববে সাত সকালবেলা বড় বড় কথা বলছে, তা না, সত্যি কথা, এগুলো না তো পেতাম না ঠাকুর না বানালে। লেবুগুলো বেশ বড় বড় দেখো, 10 টাকা 4টে পেয়েছি। দেখো ধনে পাতাটা আমি স্টোর করছি, দেখো গোড়াও রয়েছে, আগাও রয়েছে, সবই রয়েছে, আমি কিচ্ছু ফেলবো না, কিন্তু শেকড় সমেত আমি স্টোর করব। আমি কিন্তু এখনো কিচ্ছু করিনি ধনে পাতাটাকে, জাস্ট ধুয়ে রাখা রয়েছে। টিস্যু পেপার নিলাম টিফিন বক্স, বক্সের মধ্যে, বক্সের মধ্যে বলতে যাচ্ছিলাম, টিফিন বক্সের মধ্যে টিস্যু পেপার নিলাম, এই রাখলাম। টিস্যু দিয়ে সবচেয়ে ভালো থাকে, খবরের কাগজ দিয়েও ভালো থাকে, কিন্তু খবরের কাগজের কালিটা যেহেতু ভালো নয়, সেই জন্য আমি খবরের কাগজ দিয়ে রাখি না, খবরের কাগজের কালিটা তো ভালো নয়, এর ওপর থেকে আরেকটা টিস্যু চাপিয়ে দেবো। 20 টাকা করে টিস্যুর প্যাকেট আসে, কিনে নেবে বাজার থেকে। এই দেখো ভালো করে চারদিক থেকে ঘুম পাড়িয়ে দাও, ময়েশ্চারটা পুরো সোক হয়ে যাবে। হয়ে গেল, এবার এটাকে ঢেকে এয়ার টাইট, এবার চলবে এখন দিন 15 আরামসে, 15-20 আরামসে চলবে। একে যদি ঠিকঠাক মতন ব্যবহার করা হয় এ কিচ্ছু ট্রাভেল দেবে না, চলবে। আজকে দুটো উনুনে দুটো কন্টেন্ট, সময় একদিকে বানাচ্ছে ডিমের ডানলা আর আমি একদিকে বানাচ্ছি হচ্ছে পালং শাকের ছবি। মানে ভিডিও করতে করতে ঝপ করে রান্নাঘর থেকে, রান্নাঘরের ইয়ে থেকে পুড়ে যাচ্ছিল, চুল কর থেকে নেমে গেছে। ওই ডিমটাকে না বেশি ভাজবে না, চুইংগাম হয়ে যায়, চুইংগাম হবে না। আচ্ছা এই কড়াটা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি কোথা থেকে কিনেছি, এই কড়াটা কিন্তু আমার ফিজিক্যাল স্টোর থেকে কেনা, কোনো অনলাইন লিংক আমি দিতে পারবো না এই কড়াটা। এটা আমাকে সুরময় গিফট ওয়া করেছে, গিফট ওয়া, বড়বাজার গাইলে বড়বাজারে পাই যাবে, গাইলে বলে কোনো কথা হয় না, বাঙালরা না আমাদেরকে মাথে তারা করে। এই তোরা কথা বলতে পারিস, এটা বলিস কেন রে, গাইলে 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 হিরে নাম কি, দাদা আপনি বাংলা ভাষা বলতে পারেন না, দাদা আর দিদি তবু বাংলা ভাষা, এই বাঙাল ভাষা বলে ছাড়বে না, কি ভাল লাগে বাংলা বলতে পারি না তো কি হয়েছে, ডাকাত দলের স্বপ্ন না, আমি করবো হচ্ছে কি বলে কি তরকারি বলে না, চচ্চড়ি, এতে দিলাম 5 ফোড়ন, দিলাম শুকনো লঙ্কা, দিয়ে এবার দেব, বাবা আমার স্টিলের খুন্তি কোথায় গেল, ওখানে গেছে দেখো, এতে আমি সেদ্ধ করে রেখেছি, দেখো
মূলো পালং শাক সব সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে জলটা খুলে দিয়েছি। আমাকে ডাক্তার এইভাবে বানাতে বলেছে যে সিদ্ধ করে সব জল ফেলে দেবেন, ইম্পিউরিটিস যারা বেরিয়ে যায় সমস্ত। এটা সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এখন তো ভীষণভাবে প্রিজারভেটিভ সেটির দেওয়া থাকে যাতে সেইটা মানে না যায়, সেই জন্য। যদি অনেক রান্নাই আছে আমি সেদ্ধ করে দিতে ভুলে যাই, আমার তো ভুলো মন তো। এর মধ্যে আছে পালং শাক আছে, মূলো আছে, শিম আছে, বেগুন আছে, ব্যাস বাঁধাকপি আছে। বাঁধাকপি দেবে চচ্চড়িতে, ভীষণ ভালো হয় সেটা। এর মধ্যে কটা আলু আগে তো একটা সেদ্ধ করে রাখা রয়েছে, আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেঙে যাবে নিজে থেকে। হ্যাঁ, তাহলে এই কটা আলুতে কি হবে? আর একটা নিয়ে নাও, যে ফাটাটা এটা নিয়ে নাও, গোটাগুলো আমার জন্য রেখে দাও। আর একটা দিতে হবে, দিয়ে দাও। তো গোটা তো মামনি দিয়ে দিতে, ঠিক আছে। এই গোটাটাও দেবো না, এই এতগুলো আলু তোমার লাগবে? হ্যাঁ, আমার এইগুলো লাগবে। এই এতগুলো, এই ছোটটা নিয়ে নাও, দশ আর দেবো না। আজই বলবে আরো বেশি করে সেদ্ধ করে নিতে। তুমি বললে আমার একটা কি দুটো লাগবে এখন? ও বাবা, সেদ্ধ হয়ে গেছে, এখন আমার সব কটা লাগবে? সব কটা লাগবে না আমার। এবার দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসিক মশলা দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ ভাল লাগে খেতে। একটু হালকা করে জিরে গুঁড়ো দিই। তোমার লাগবে তো মশলা? চিনি দেবো, এই পালং শাক চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। চচ্চড়িতে বেশি কিছু পড়ে না। তোমার এই আর কি করা না, তোমাকে ভুল বুঝবে, ভুল বুঝলে বুঝবে আর কি করা যাবে। সময় এত ইয়ারকি না হলো, ইয়ারকি না মারলে চলবে? ভেঙে দিলাম আলুগুলোকে। জীবনে কত যা দেখে মনে হচ্ছে আমার মেয়ে পালং শাকের এটা খেতে হেভি হবে। সেদ্ধ তো কোনদিনও খাইনি। সেদ্ধ সেদ্ধ হয় কড়াই দিয়ে সেদ্ধ করে রান্না হবে, আর না আগে থেকে সেদ্ধ করে। এই এই জিনিসটা আগে কোনোদিনও খাইনি, বাট এটা দেখে বেশ একটা টেম্পটিং জিনিসটা লাগছে, মানে বেশ ভালো হবে মনে হচ্ছে। এই জিনিসটা অনেকের বাড়িতে হয় এরকম, অনেক কাঁচা লঙ্কা প
পালং শাক চচ্চড়ি কোনোদিনও রুটি দিয়ে খেয়ে দেখো তোমরা, দারুণ লাগে রুটি দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে। আমি একটুখানি ডিস্কো আছি, জানি না তোমাদের কেমন কার কেমন লাগবে, আমার ভীষণ ভালো লাগে পালং শাক চচ্চড়ি মুড়ি বা রুটি দিয়ে খেতে, আমার ভীষণ ফেভারিট। কথা এটা হয়ে গেল, এইবারে এটাকে ও তুমি ওটা ঢাকা দিচ্ছি, তোমার হয়ে গেলে ঢাকাটা এখানে শিফট করে দেবে। এবার এটাকে থাক থাক থাক, একটাতে হয়ে যাচ্ছে যখন তখন থাক, রিনা খেপে যাবে এত জিনিস ভাজতে গেলে। এটা বলছি না আমি, মানে কথার কথা বলছি, বলছো ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা এটা এবার হোক, এবার তারপরে দেখাচ্ছি এটা কিরকম দাঁড়ালো। এই যে বাবু পড়ে টরে এসে এখন জামা কাপড় পাঠ করছে, আরে এখন মাম্মি করে না, ছেলেটা করে না গো, আমার ছেলেটা করে দেয়। প্রজেক্টে চাপে চাপে বাবু আধখানা হয়ে গেল। তোমরা ভাববে এত দূর থেকে কেন কথা বলছি, কারণ ক্যামেরাটা দূরে রাখা হয়েছে। আমরা রান্না বান্না সব হয়ে গেছে, এইবারে আমরা চান খাওয়া করব। তার আগে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। সকালবেলা শীতে সবজি দেখালাম, কত কালারফুল সবজি বলো, শীতকালে এটাই মজা, বাজারে গিয়ে দেখি কত রকমের সবজি। হ্যাঁ তো কি বলে, বাজারে গিয়ে দেখি কি কালারফুল সবজি, সব গাজর, বিনস, বিট, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বড় বড় বেগুন, তারপরে কত কিছু, ব্রকোলি, সবকিছু উঠেছে, সবকিছু উঠেছে। শুধু আমি ব্রকোলি খেতে ভালোবাসি না, সেই জন্য ব্রকোলি নিইনি। আমার কেন কিন্তু ব্রকোলিটা একদম ভালো লাগে, আমার কিরকম গন্ধ গন্ধ লাগে ব্রকোলিটার মধ্যে। এমনিতে ভালো খাওয়া, সুভময় ভীষণ ভালোবাসে খেতে, কিন্তু আমার আমার কিরকম একটা লাগে, তো সেই জন্য নিইনি। আর কত কিছু ছিল, কড়াইশুঁটি, তারপরে পেঁয়াজ কলি, মূলো, কত কিছু সুন্দর, একদম মানে শীতের বাজার না ঝলমল করে পুরো একদম। আমি দেখি যেমন মাছ ওঠে তেমন সবজি ওঠে, সবকিছু একধারসে ওঠে শীতের বাজারে, খুব ভালো লাগছিল। আমি বহুদিন বাদে গেলাম আমাকে বাজারে, তাই ছেলেটা জিজ্ঞেস, বৌদি এতদিন বাদে এসে নি, শরীর ভালো আছে তো? আমি বললাম যে ওই জন্যই তো আসতে পারিনি, শরীরটা ঠিক ছিল না, প্লাস আমি বাড়িতে ছিলাম না। হ্যাঁ মায়ের কাছে ছিলাম গো দাদা, সেই জন্য আমি আসতে পারিনি। তো বলছে এখন ভালো আছেন তো? ভালো বলতে বলা যায় কোন রকমে আছি, খুব ভালো একটা কিছু নেই। তো তোমরা কেমন আছো বলো। ওই বাবু এটা কি বড় মশা, হ্যাঁ কি বড় একটা মশা, ওই ক্যাবিনেটটা কর্নারটায় বসে রয়েছে, এটা উড়ে গেল, কি মশা হয়েছে, এই তো আয়নার কাছে উঠছে, খুব মশা হয়েছে, খুব মশা হয়েছে, উড়ে বেরিয়ে গেল, তুই কোথায় কোথায় করে খুঁজতে থাক। এইটার মাপটা দেখিস তো, এটা কত বড় মাপটা, এটার মাপে হলো কিনা, এটা মাপ আমার কাছে আছে, আমার কাঁধ থেকে শুরু আর পা অবধি দেখি, এতটা তো হয়ে গেছে আমার, না এতটা হয়নি তোমার, তোমাদের দেখাবো
শীতকালে আসতেই বোনাবুনি শুরু হয়ে গেছে। হ্যাঁ আসছি, আচ্ছা আসছি, চলো কি বলছে শুনে আসি। হ্যাঁ আরে বাপরে, আর একটু ঝোল করো। ঝোল তো করবো, হালকা রাখবে, হালকা রাখবে। দাঁড়া তোমাদের দেখাই সুমাই যেটা বানালো না, আরে সাবাস, আরে বাস গড়গড় 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 করছে একদম পুরো। বাবু ফ্রিজ থেকে বেশ 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 ইয়ে দে, ধনিয়া পাতা জল কিন্তু আরেকটু দিলে ভালো, টেনে যাবে মনে হয় জল। আলুর উপর থেকে কাইটা সরাও, এই আলুর উপর। গুলে দেওয়া ভালো জিনিসটা, ওতে ধনে পাতা নেই বাবা, সাইডে রাখা রয়েছে। আমার এদিকে রান্না হয়ে গেছে, সময়ের ওদিকে তরকারি ফুড ধরছে আস্তে আস্তে, আমি এদিকে ভাজতে বসে দিয়েছি। এই কড়াটার একটা কি ভালো বলে তো পুড়ে যায় না, এটাকে ভেজে 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 এবার এটা ছাল চামড়া গুটিয়ে দেবো, ভেজে 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 নামিয়ে নেবো, ব্যাস আমার রান্না শেষ। তারপর আমরা খেতে বসবো। এবার তোমরা বাড়ি যাও, আমার ব্লগ বানানো হয়ে গেছে, টাটা। যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট অবশ্যই করবে, কমেন্ট করতে ভুলবে না। টাটা। তুমি যে বলে বাড়ি যাও, ওরা তো বাড়িতেই আছে, বলো ঘুরতে যাও, মানে আমার বাড়ি থেকে বাড়ি যাও, সেটা ওরা জানে, দিদিরা মজা করে ওদের সাথে। চলো টাটা টাটা টাটা।